হ্যালো হ্যালো আমি মা বলছি। হ্যাঁ মা বলো, কেমন আছো গো? ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমি একেবারে বিন্দাস, রেগুলার ঘুরে যাচ্ছি। আর জানো মা, আমি না এখানে ফাটাফাটি পসার জমিয়ে নিয়েছি, আমার এখন প্রচুর ক্লায়েন্ট। ভগবানের কাছে প্রার্থনা করি বাবা, তুই অনেক অনেক বড় হ বাবা। হ্যাঁ রে, মাসিমেশো কেমন আছে? তোর বোন কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা মা, আমাদের দুর্বাশামণি কেমন আছে গো? ছি, নিজের বাবাকে কখনো দুর্বাশামণি বলতে হয় বাবা? ইচ্ছাধার কি বলবে, ওরকম ছেলের মুখ দেখাও পা। এই শোন, আমি এখন ফোন ছাড়ছি, হ্যাঁ পরে আবার ফোন করব, ভালো থাকিস। হ্যাঁ মা, তোমরাও ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জন্মদাতা বাপকে বলে কি না দুর্বাশামণি, ওরকম ছেলের মুখে লাথি মারি আমি। ফোনটা ছাড়ার আগে কি বললো সেটা শুনতে পাওনি? কি বলেছে? বললো তোমরা ভালো থেকো। ঢের ঢের ছেলে পুলের বাপ দেখেছি বাবা, এরকম খরচর বাপ আমি জীবনে দেখিনি। একমাত্র ছেলে বাড়ি ছেড়েছে, এবার এই বিষাক্ত বাড়ি ছেড়ে আমিও বোনের বাড়ি চলে যাব। আমাকে বেশি ঘাটিও না, বুঝলে? আমার বুকে যে কি আগুন জ্বলছে সেটা তুমি কি বুঝবে? যা বোঝার আমিই বুঝি সেটা কি আগুন। হ্যালো হ্যালো, নমস্কার, কবরডাঙ্গা পুলিশ স্টেশন। একটু বড়বাবুকে দিন তো। আমি বড়বাবুই বলছি, আপনি কে বলছেন? আমি ডিএসপি সাহেব বলছি। ও ইয়েস স্যার, সেদিন আপনাকে যা বলেছিলাম সে ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। ওকে স্যার, কাজটা করতে হবে গোপনে। রাইট স্যার। ওকে রাখছি। হ্যাঁ স্যার, নমস্কার, হ্যাভ এ গুড ডে। জানো তো কাল ভাইফোঁটা, আর আমি একজনকে ভাই ডেকেছি, ভাবছি ওকে কাল ভাই ফোঁটা দেব। এখন তুমি যদি বুঝে গেছি, আর বলতে হবে না, ভালো করে বাজার করতে হবে, এই তো। কিন্তু তোর সে ভাইটি কে? সেটা কালই দেখতে পাবে। হ্যালো, ডিএসপি আবির মুখার্জি স্পিকিং। হোয়াট, মাই গড, কোথায়? ও শুভঙ্কর বাবু, ভালো আছেন? কে আপনি, কি চান? আমারে চিনতে পারলেন না? আমি হইলাম গিয়া ওই গোবর। গোবর? হ্যাঁ, গোবর আবার মানুষের নাম হয় নাকি? সত্যি আপনাকে মাথা কিচ্ছু নাই, আমি গোবর কইছি নাকি? আমার নাম হইল গিয়া ওই গণেশ। এবারে চিনতে পারতেছেন? আমার এখন সময় নেই, তাড়া আছে, আসছি। ও শুভঙ্কর বাবু, বললাম তো সময় নেই। আরে শোনেন না। ঠিক আছে, কি বলবেন তাড়াতাড়ি বলুন। কত ভাগ্যে, কত ভাগ্যে আপনি আমাদের এলাকায় আইছেন, চলেন না একটু পায়ের ধুলা দেবেন। বললাম তো ভাই আমার এখন সময় নেই, অন্য সময় যাব। দাঁড়ান মিস্টার শুভঙ্কর চক্রবর্তী। তার মানে? ভেবেছেন আমার চোখের ধুলো দিয়ে আপনি পালিয়ে যাবেন? কি ব্যাপার বলুন তো, কে আপনি? আমি গণেশও নই, গোবরও নই, আমি পুলিশের লোক। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশ? সবাস সবাস, এই তো চাই। তাহলে মিস্টার শুভঙ্কর চক্রবর্তী, তোমার খেল খতম, হ্যান্ডকাপ লাগান। ওকে স্যার, আমি তাহলে আসি। ওকে বাই, বেস্ট অফ লাক, নিয়ে চলুন, চলো সব চলুন।
বড়বাবু। ইয়েস স্যার। দেখুন তো ওই অজয় চ্যাটার্জির জামাই সে কোথায় যাচ্ছে। ওকে স্যার, ফলো করুন। দেখছি। কোথায় যেতে পারে? আরে এসো এসো। স্যারের শ্বশুর বাড়িতে? এই আমার বোন এইমাত্র তোমার কথাই বলছিল। এসো এসো। এসো এসো। এই কোরে রূপা, কোথায় গেলে? এদিকে আয়, দেখ দেখ অজয় এসেছে রে। অজয় তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসছি। ঠিক আছে। ও বাবা, ইনিও এখানে আছেন দেখছি। বাহ, আপনার চা। সবুজ শাড়িতে তোমায় আজকে পুরো সবুজ কালি পটকা লাগছে গো। তুমি আমার সবুজ বোমা, তুমি আমার দোদোমা। কি হলো, হা করে মুখের থেকে কি এত দেখছেন? আরে আপনার চা ঠান্ডা হয়ে যাবে যে, নিন ধরুন। রকেটে আগুন লাগিয়ে করে উড়ে যাব। কি হলো, নিন। দাও, সরি, দিন। হ্যাঁ, তুমি বললেই খুশি হব। এবার থেকে আপনি কিন্তু তুমি বলেই ডাকবেন। ঠিক আছে। দাদা, তুমি আজ রাতে দেরি করে আসলে? না গো, আজকে ছুটির দিন আছে তো, কোর্টে যাবো না, তাই দেরি করে উঠলাম। স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে মানে, আরে কি হলো বলুন না। উনি আপনার শ্বশুর বাড়িতে ঢুকলেন। আচ্ছা, শ্বশুর বাড়িতে, তার মানে রূপার সঙ্গে? বড়বাবু। ইয়েস স্যার। আপনি আপনি দেখুন, আমি একটু ঘুরে আসছি। ওকে স্যার। দাদা, তোমায় একটা অনুরোধ করবো, রাখবে? তুমি না মারি, সত্যি। দেখো, আমি তোমাকে কি বলে ডেকেছি? বোন। তাই অনুরোধ বলছো কেন? আদেশ করো, আদেশ। তুমি আমাকে যে আদেশ করবে তা একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। তাই? বলে বলে। তাহলে তুমি আমায় ছুঁয়ে কথা দাও, আমি যা বলবো তুমি আমার সেই কথা রাখবে। আবার দেখেছো? আরে ছুঁয়ে কি বলছো, তোমার মাথায় হাত রেখে বলছো। এবার বলো কি বলবে। বলছি মানে, শ্রীলেখাকে তুমি বিয়ে করবে? শোনো না, ও খুব ভালো মেয়ে, দেখবে তোমরা দুজনে খুব সুখী হবে। হ্যাঁ অজয়, রূপা যেটা বলল সেটা একদম 200% কারেক্ট। সত্যি মেয়েটা বড় অসহায়। ঠিক আছে, আমি বাড়িতে কথা বলে দেখি। অজয়, বলছিলাম যে তোমার বাড়ির সঙ্গে আমরা কথা বলে দেখব। দাদা, দেখো না কে এলো। আসছে অজয় চ্যাটার্জি। তোমার খেল আজ খতম। আরে আসছি রে বাবা, আসছি। এক মিনিট তসাই না। শ্রীলেখা, চল আমরা ওগুলো নিয়ে আসি। দাদা তুমি বসো। আচ্ছা। আরে আবির, আয় 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 আয়। কি সৌভাগ্য আমার। শোন না, আজকে না বাড়িতে খুব ভালো মন্দ রান্না হচ্ছে, সবাই মিলে বেশ জমিয়ে খাবো। হ্যাঁ, মধু চক্রের কাঁচা পয়সা, ভালো মন্দ তোরা খাবি তো কে খাবে? হ্যাঁ,
বাইরের লোককে দিয়ে নিজের বোনকে দেহ ব্যবসা করতে গায়ে লাগানা তোর? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দায়ে জমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। তুই না শিক্ষক, ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিস তুই? স্টপ ইট আবির, তোর সঙ্গে কথা বলতে আমার রুচিতে মাঝে, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। হ্যাঁ, আই সে গেট আউট ফ্রম হিয়ার। যাব তো নিশ্চয়ই, কিন্তু যাবার আগে তোর এই বনের নাগর অজয় চ্যাটার্জির বুকে একটা একটা করে গুলি ঢুকিয়ে তারপর যাব। না, তুই আমার বাড়িতে ঢুকবি না। তোর তোর পায়ের ধুলো বাড়িতে পড়লে আমার বাড়ির মাটি অপবিত্র হয়ে যাবে। যা আমি বহুদূর বহুদূরে বদলি হয়ে চলে যাব। আবির, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। পুলিশের লোক হয়ে তুই মানুষ চিনতে ভুল করলি? শ্যামল, শ্যামল পালে পালে আমায় ক্ষমা করে দিস ভাই। চলে যাব, এখান থেকে ট্রান্সফার নিয়ে বহু দূরে চলে যাব। না না, এই কালো মুখ আমি আর কাউকে দেখাবো না, কাউকে না। অজয় বাবু, একটা কথা, মানে পারলে পারলে আমায় ক্ষমা করে দেবেন। সরি। ক্ষমা? তা আবার আপনাকে। হ্যাঁ, ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনাকে এই মুহূর্তে ভদ্রলোকের মতো এই প্লেটের মধ্যে যতগুলো মিষ্টি আছে সবগুলো ভক্ষণ করতে হবে, তাহলে আমাদের সবার তরফ থেকে আপনার সাতক্ষণ মাফ। কিন্তু কিন্তু আবার কিন্তু বলে শালা আমার। নো স্যার, উনি আপনার শালা নন, উনি আপনার ভগ্নিপতি। সরি 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 সরি। মেয়েটি আমার ছাত্রী অজয়ের সাথে, ওর একটু হুম আছে। ও আচ্ছা, তো ভাইয়া এই উটা কবে উম হচ্ছে? আরে ভাই, সিলেখা তো রাজি, কিন্তু এই অজয়, এই অজয় একটু আমতা আমতা করছে। আমতা আমতা করছে? হ্যাঁ। শোনো ভাইয়া, মিষ্টি আমি খেতে পারি অর্ধেক, তোমার কথা মনে প্রোভাইডেড তোমাকেও মিষ্টি খেতে হবে বা খাওয়াতে হবে নিজের হাতে সিলেখাকে। ওকে আগিয়ে। হ্যাঁ তথা। তাহলে সিলেখা, আর দেরি কেন, অর্ডার তো পাশই হয়ে গেছে। শুরু করো, শুরু করো, অনেক হয়েছে, শুরু করো। নাও নাও, খেয়ে নাও। ইয়ে বোন, এই না, তোমায় না, ছি ছি। বোন, বলছিলাম যে আমরা না সবাই এখন চোখ বন্ধ করছি, তুমি এই ফাঁকে একটু খাইয়ে দাও, বুঝলে? স্যার আপনি না সত্যি চোখটা বন্ধ করুন। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করছি, সবাই বন্ধ করছি। হ্যাঁ
ভিতরে ভিতরে এখানে না। এই শুনো না বলছি, একটা আরে কোথায় গেল? আরে বাবা দেখো কথা শোনো, আমার রাগ করছো কেন? আরে আমার ভুল হয়ে গেছে। এ রে সব গেল কোথায়? মানে বলছিলাম একটা কথা বলবো। কি কথা? আচ্ছা আমার অন্যায় হয়ে গেছে, সরি সরি। তোরা এখানে বুঝলি রূপা? এই রে না মানে ওই তোরা কথা বল, আমি মাংসটা রান্না করছি। তুই তাড়াতাড়ি যা, ভালো করে মাংস রান্না কর। হ্যাঁ 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 যা। ঠিক আছে শুধু সব এত আমতা আমতা করার কি আছে, যা বলবে বলো না। সেটাই বলুন যে ভালো হবে। হ্যাঁ ওই যখন দিচ্ছ তখন বলেই ফেলি। হ্যাঁ বলছিলাম যে তুমি তুমি এর আগে কাউকে? হ্যাঁ এই যে অজয় মেরেছে রে, যা ব্যাপার স্যাপার দেখছি, রান্নাটা মনে হয় আমাকে নিজেকেই করতে হবে। তা ভাইয়া মাংসের ঝাল কি বেশি করে দেবো? যত খুশি ঝাল দিয়ে দিন, কোনো প্রবলেম নেই, একবারে চেটে পুটে খেয়ে নেব। কিসে ঝাল দেবেন বললেন? মাংসে, মাংসে একদম ঝাল দেবেন। যে বলেছিলাম মাংসে না, একদম ঝাল দেবেন না। হ্যাঁ আচ্ছা, অমলেটের কথা এখনো ভুলতে পারিনি। ঠিক আছে তাই হবে। সেটা না সত্যি আসার একটা সময় পায় না, বয়স হলো যখন তখন যেখানে সেখানে ভাল লাগে না। কি যেন বলছিলাম, কি বলছিলাম? শোনো না দেখো না, আরে কাঁদছো কেন? আরে তুমি এরকম করো না প্লিজ, বড় বসো দেখো। এই কাঁদছি, আর ভুল হবে না, কাঁদছি হয়েছে, হাসছে অনেক হয়েছে, হাঁচো না এবার। নামেছি বলছিলাম, সরি বলছি যে তুমি তুমি এর আগে কাউকে? বাবা এই যে অজয় কি লোর কীর্তি রে, বলছিলাম যে মাংসের ঝোলটা কি মাখা মাখা করে করবো? এসলে মাস্টার নাকি জমির বাচ্চা আসছে আর জ্বালিয়ে খাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? স্যার আমার না একটু খিদে পাইনি। আরে তাই বললে হয় নাকি? দেখি আবির কি বলে। সারটাকে দেখেছো, পুরো পাগল করে ছাড়ছে, শান্তিতে কথা বলবো মাঝখানে। তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ রে রূপা, বলছি মাংসের ঝোলটা কি মাখা মাখা করে করবো? চলো জলিও মরলে, তুই মাখা মাখাই কর, ঝাল ঝাল কর, মিষ্টি মিষ্টি, যা তুই এখন যা। তুই কিছু বললে না? কিছু না। এই যে তুমি যেটা বলবে না সেটা আমি বুঝে গেছি। আরে দৌড় বাপ, বুঝে গেছি আগে। হ্যাঁ তাহলে বলে ফেলো, আমি একজনকে ভালোবাসি। তুমি একজনকে ভালোবাসো? এই আমার পাশে যে বসে আছে সেই। আরে তো তোমার পাশে সত্যি কালী দীপিকে ডে বলো। বলছি ওইটা কোথায় রে ভাই? আর তোর অজয়? ওরা ওদের তো এখন মান অভিমানের পালা চলছে। মান অভিমানের পালা? হ্যাঁ রে হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ চলো আমরাও গিয়ে দেখি। হ্যাঁ দেখবি চল। চলুন আপনিও চলুন। সারা রোমান্টিক মুহূর্তে শালা পিও করেনি, বোঝো না, চলো।
এই অজয় বলছে কি বাবা দীপ ইয়ে কি সব এনেছিলাম লজ্জা পেও না নিজে নাম অনেক হচ্ছে ওগুলো দরজা বন্ধ করে করতে হয় হ্যাঁ যা বলছিলাম তবে দিয়েই শুরু মিষ্টি দিয়েই শেষ কি বল হ্যাঁ আমার কিছু বলার আছে তুইও বলবি হ্যাঁ আগামী কোনো শুভ লগ্নে শ্রীমান অজয় চ্যাটার্জির সহিত শ্রীমতী শিলেখা চক্রবর্তীর শুভ পরিণয় অনুষ্ঠিত হবে উক্ত দিবসে আপনারা সবান্ধবে উপস্থিত থাকিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন কে আপনারা সবাই আসবেন তো নমস্কার